চা শ্রমিকদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন তা বিজেপি শাসিত রাজ্য বলবৎ করা আজ জানিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। শুক্রবার জেলার কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বস্তরের মানুষের জন্য চিন্তা করেছেন। তিনি জানিয়েছেন 2011 সালের পর চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল মাত্র 67 টাকা। রাজ্য সরকারের কাছে এই কথা পৌঁছানো মাত্র তৎকালীন শ্রমমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং শ্রমিক নেতৃবৃন্দ সকলকে নিয়ে তিনি বৈঠক করেছেন এবং একেবারে তা বৃদ্ধি করা হয়েছে 176 টাকাতে। পরবর্তীকালে আবারও চা শ্রমিকদের দাবি করেছিল আরেক দফায় এই মজুরি বৃদ্ধি করার জন্য। তাদের সেই আবেদনের সাড়া দিয়ে গত 20 তারিখে রাজ্যের শ্রমমন্ত্রী, শ্রমিক নেতৃবৃন্দ এবং চা বাগানের কর্মচারীদের নিয়ে এক যৌথ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তার রিভিউ করা হয়েছে 15% বৃদ্ধি এবং সেই বৃদ্ধি করার পরে 2021-এর 1 জানুয়ারি থেকে তা কার্যকরী করা হয়েছে। বর্তমানে চা শ্রমিকদের দৈনিক মজুরি 202 টাকা। তার অভিযোগ, বিজেপি দিয়েছে মিথ্যে প্রতিশ্রুতি। উত্তরবঙ্গে মানুষের ভুল বুঝিয়ে গত লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে তারা। তারা 60টি চা বাগানকে অধিগ্রহণ করার কথাও বলেছিল কিন্তু আজ তারা তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি এবং তিনি চান রাজ্যের যে মডেল অর্থাৎ এই চা বাগান এবং শ্রমিকদের জন্য যে উন্নয়ন মুখ্যমন্ত্রী করেছেন তা পার্শ্ববর্তী রাজ্য আসাম সহ অন্যান্য রাজ্যগুলিতেও তা কার্যকরী করা হোক। কি জানিয়েছেন রঞ্জন সরকার শুনব। আজকে আপনারা জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সর্বস্তরের মানুষের জন্য তিনি চিন্তা ভাবনা করেন এবং রাজ্যের মামাটি মানুষের সরকার গত 10 বছরে রাজ্যের প্রত্যেকটি মানুষের, প্রত্যেক শ্রমিকের, চা বাগান হোক, অসংগঠিত হোক বা অন্যান্য কলকারখানা যেখানেই আমাদের শ্রমিকরা অসুবিধায় পড়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে এনেছেন তাদের অসুবিধার কথা, তৎক্ষণাৎ রাজ্যের সরকার খুব সুচিন্তিতভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং বিভিন্ন প্রকল্প মানুষকে পৌঁছে দিয়েছেন। আপনারা দেখেছেন ইতিমধ্যেই 2011 সালের পর আমাদের চা বাগানের শ্রমিকদের যে কষ্ট ছিল, যে দুঃখ ছিল, মাত্র 67 টাকা তারা মজুরি পেতেন, দৈনিক মজুরি পেতেন। সেই কথা যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সরকারের কাছে আমাদের শ্রমিক বন্ধুরা বলেন, সেই সময় আমাদের তৎকালীন শ্রমমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, শ্রমিক নেতৃবৃন্দ সকলকে নিয়ে একবারে 176 টাকা মজুরি বৃদ্ধি হয়। পরবর্তীকালেও আমাদের রাজ্যের চা বাগানের বিশেষ করে শ্রমিক ভাইরা তারা দাবি করেছিলেন যে আরেক দফায় চায়ের মজুরি বৃদ্ধির জন্য, সেই আবেদনে সাড়া দিয়ে গত 20 তারিখে রাজ্যের শ্রমমন্ত্রী, আমাদের শ্রমিক নেতৃবৃন্দ, চা বাগানের কর্মচারী, সংসদের প্রতিনিধিরা যৌথ সভায় তারা ঐক্যবদ্ধভাবে এবং সর্বসম্মতভাবে তারা সিদ্ধান্ত নেন যে 31/12/2020 যে সিদ্ধান্ত ছিল তাকে রিভিউ করে 15% আরো শ্রমিক মাইনে বৃদ্ধি করা এবং 1/1/2021 থেকে সেটাকে কার্যকরী করা। এই বছরের 1 জানুয়ারি থেকে সেই চুক্তি কার্যকরী হবে। 202 টাকা করে আমাদের সমস্ত শ্রমিকরা, চা বাগানের শ্রমিকরা তারা পাবেন, তাতে 3 লক্ষ কর্মচারী তারা উপকৃত হবেন এবং 10,000 যারা সহকারী কর্মচারী রয়েছেন তারাও এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত হবেন। যেমন আপনারা জানেন ইতিমধ্যেই চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণের ব্যবস্থা রাজ্য সরকার করেছেন, মজুরি বৃদ্ধি 202 টাকা, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। তার উপরেও রেশনে যেহেতু আমাদের
পাহাড় এবং সমতলে আতপচালের ব্যবস্থা ছিল। আমাদের শ্রমিক নেতারা সেই বিষয়ে যখন রাজ্যের দৃষ্টি আকর্ষণ করেন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সম্মত হয়েছেন, খাদ্যমন্ত্রীকে আদেশ দিয়েছেন যে আমাদের এই বাগানগুলো এবং আমাদের সমতলেও এবার থেকে রেশনে সিদ্ধ চালের ব্যবস্থা খাওয়ার জন্য বিনামূল্যে, যেটা আমাদের বাগানের ক্ষেত্রে 2 টাকা করে।